বলেন যারা আমার বন্ধু নবীকে কষ্ট দিবে লাহুম আযাবুন আলীম তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। صلوا والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكر محبتي أمر شاتي قرون أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العليم العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني أو كما عليه الصلاة والسلام من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل একটি জবানও বন্ধ রাখবেন না। তন্দ্রা নিদ্রা জীবনে জীবনী ভাব ছেড়ে দিয়ে আরামের ঘুম জিগিতু হারাম করে চলে এসেছেন। দুনিয়াদারির লৌকিকতা আপনাকে দাস করতে পারে নাই, মদিনার মহব্বত আপনাকে পাগল করে দিয়েছে, নবীর মহব্বত আপনাকে পাগল করে দিয়েছে। অনেকে আমার মতো রাতের খাবারও খান নাই, নবীর মহব্বতে প্রেম বাগানে হাজির হইয়া গেছে। কথা বলেন আসুন, দিলটাকে নরম করে দিয়ে গো, নবীর মহব্বত অন্তরে স্থাপন করে তন মন একত্র করিয়া জবানটা ছাইরা উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, আনজর ভাষায় বলুন ইয়া ওয়ালী আল্লাহ। একমাত্র এই কথাগুলো পাবেন কাদের কাছে, যাদের হৃদয়ে হুসাইনি চেতনা আছে। আর যাদের ভিতরে হুসাইনি চেতনা নেই তারা এগুলো আপনাদেরকে সঠিক ডিরেকশনটা দিতে পারবে না। আপনারা বলুন, আজকে চান্দিনের মানুষ, হারঙ্গের মানুষ ধন্য, আপনারা যত খুশি হয়েছেন তার চাইতে বেশি খুশি হয়েছে কবরবাসী। আপনারা একটা আওয়াজ করে বলুন, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? হুসাইনি মুসলমান কে কে হাত তুলুন।
আল্লাহ 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 রাসূলকে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি ফালতু স্লোগান না ঈমানি স্লোগান এজন্য ডাক দেওয়াইলাম আমরা হুসাইনি মুসলমান সন্দেহ আছে এই সন্দেহ আছে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে এই আয়াতের নিরিখে আনুষাঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আমি বিদায় আরজ করব এর আগে আমি কয়েকটা ভোট নিতে চাই আপনারা বলুন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি সাধারণ মর্যাদা নাকি শহীদের মর্যাদা শহীদদের পাওয়ার আছে না নাই দলিল কি আল্লাহর হাবিব বলেছেন ইশফাউ ইয়াউমাল কিয়ামতে সালাসাতুল আমবিয়া ও আমার মনে হয় এই হুজুর এদিকে হাসরে ময়দানে একটু টাচ দিছিলেন নাকি আমি গাড়ি থেকে শুনেছিলাম মামুন রশিদ সাহেব মনে হয় টাচ দিছিলেন ইশফাউ ইয়াউমাল কিয়ামতে সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা হাসরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে এর মধ্যে একজন এক নবী রাসূলগণ দুই আলেমগণ তিন শহীদগণ তো এই শহীদদেরকে আমি আপনাদের কাছে জানতে চাই ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা না জিন্দা সাধারণ নাকি শহীদ এবং জান্নাতের সরদার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা মা ফাতেমার দুলাল এই নবী পাকের এই নাতিকে যারা নির্মমভাবে শহীদ করেছে যারা শহীদ করেছে এর ভিতরে পরিচিত নাম হলো ইজিদ কথা কন ঠিক না বেটি পরিচিত নাম কি এই দালালের নাম ইজিদ এই ইজিদের পক্ষেও অনেককে দালালি করতে দেখা যায় ঠিক কিনা বলেন এগোরে একটু কিছু করিতে হবে মাঝে মাঝে ঠিক আছে কারণ আমরা এজিদ নয় আমরা হুসাইন কথা বলেন ঠিক কিনা বলেন আমরা এজিদি মুসলমান নয় আমরা হুসাইনি মুসলমান অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না আল হক ওয়াজাবাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা গান গাইতেছি দেখো কি বলি সত্য সমাগত মিথ্যা দুর্বৃত্ত প্রয়োজনে আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না আমি কই না আমি কই না আল্লাহ কই আল্লাহ আল্লাহ ফতোয়া লাগাও ফতোয়া দাও আল্লাহ বলে ওয়ালা তাহসাবান তোমরা ধারণা করো না মুখে তো বলবা এই কথা না মুখে বলবা না এই কথা বলছে না বলছে মুখে তো বলবা না এমন কি মনে মনে ধারণাও করতে পারবে না যে আমার পথে যারা নিহত হয়েছে এরা মরে গেছে এইটা ধারণাও কইল না বাল আহিয়া এরা হলো জিন্দা ইন্দা রব্বিহিম ইউরজাকুন এরা শুধুমাত্র রওজাতে জিন্দা নয় ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে শুধু তাই না আমার আল্লাহ বলেন ওয়ালা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله رب العالمين প্রথম বললেন ওয়ালা তাহসাবান ধারণা করিও না আবার এখানে কই ওয়ালা তাকুলু তোমরা মুখে বলিও না বলার কত নিষেধ করেছেন
ধারণার কথা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ কয় ওয়ালা তাকুলু তোমরা বলিও না লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে এদেরকে তোমরা মৃত বলিও না আল্লাহরে প্রশ্ন করেন আল্লাহ বাল আহিয়া ওরা কি আল্লাহ কয় বাল আহিয়া ওরা হলো জিন্দা আল্লাহ কো আমরা এখন প্রশ্ন করি চান্দিনা থেকে হারম থেকে আল্লাহর একটা প্রশ্ন করি আল্লাহ তুমি বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকটা প্রাণী হলো মরণশীল আবার এখানে মারা যাওয়ার পরও তুমি বলছো মরা বলা যাবে না তার কারণটা কি আল্লাহ বলে ও বান্দারে এদেরকে মরা বলা যাবে না এরা মারা চলে গেছে সবাই মারা যায় কিন্তু এরা মারা যায় না এটা যে কি রহস্য ওয়ালাকিল্লা তাশউরুন নূর নবীকে তালাক দিলাম এই লোকটাই বলছে জিন্দা নবীরও তালাক দিলাম এই লোকটা এই লোকটা এই ভদ্র এই অভদ্র লোকটাই বলছে ভাইয়া পাগলা না না এটা হইলে আক্রমণ জবাব এটা না এটা না না কমনই করে আমি আইসি করে বললে কি তাহির কি দেশে না লাগে না সব নোট করে রাখছি ঘরের ভিতরে ল্যাপটপের ভিতরে সব আছে দশ বছর বড় ধরনের জি ফোটো লেগে কামে লাগে হ্যাঁ সুতরে করে যাবে প্রতি টিপিলে গেলে দেখবে আর পাঁচ দিকে যেই লোকটা কয় যেই লোকটা কয় জিন্দা নবীরে তালাক দিলাম এই লোকটা আবার শায়খ হয় কেমনে এটা শয়তানের শায়খ হতে পারে কিন্তু মুসলমানের শায়খ হতে পারে না আমার অনেক সময় রাগ উঠে কেন জানেন জেনে শুনে কিভাবে আমেরিকা ইহুদি খ্রিস্টানদের দালালি করে কিভাবে হকটাকে গোপন করে আমার বরদাস্ত হয় না আমার সহ্য হয় না আপনারা বলবেন যে হুজুর ওয়াজে উঠেই এর গীবত এর গীবত এটা গীবত না এটা বেঈমানকে বেঈমান বলে চিহ্নিত করে দেওয়া এটি ঈমান এই জন্য আল্লাহ পাক নিজেও কোরআনে বলেছেন তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়া কাব আবুল হাবের নাম উল্লেখ করে কয়ে গেছে না যে সিম্বো কেমনে তাই যে আল্লাহ তাই যে করে ভালো এই জন্য যুবক ভাইরা নীরব থাকবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালাকিল্লা তাশউরুন আল্লাহ বলেন এই মরাটাই যে কেমনে জিন্দা এটা বোঝার ক্যাপাসিটি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই আপনারা জবান খুলে বলেন হাকিকত জানে কে এই জন্য যুবক ভাইরা আমার সোহাদে কারবালার ঘটনা সবাই জানেন এই ছোট ছোট পোলাপানগুলো কিশোর কিশোর পোলাপানগুলো কারবালার ভূমিকা জানে না কারবালার পটভূমি জানে না আমি এখান থেকে শুরু করে দিলাম যদি আল্লাহ আমারে সুযোগ দেয় আমি একটু শেষ বেলায় যাব ইনশাআল্লাহ শুরু করে দিলাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি আমার নবী বলেন যে আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দিল আর যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো তোরা কেমনি ইয়াজিদের পক্ষে দালালি করস বুঝে আসে না আমার নবী কই যে হুসাইনকে কষ্ট দিল আমার নবীরে কষ্ট দিল যে হুসাইনকে ভালোবাসলো আমার নবীরে ভালোবাসলো এই দিক দিয়ে যদি হুসাইনকে কষ্ট দিলে আমার নবীরে কষ্ট দেওয়া হয় আল্লাহ বলেন যারা আমার বন্ধু নবীরে কষ্ট দিবে লাহুম আযাবুন আলিম তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আমি বলি না আল্লাহ কয় এই জন্য যুবক
নীরবে নীরবে কথা গোনা শোনায় লাগবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকর ব্যাপারে আমার নবী কি বলেন হে হুসাইন পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি হাসান হুসাইন থেকে হাসান হুসাইন আমি নবী থেকে আরে বাবা রেওয়ায়েতে পাওয়া যায় ইমামে হাসান হুসাইন দুইজনকে আমার আল্লাহ দুইটা ভাগ করলেন আমার নবীর বডি দিয়া অর্ধেকটা ভাগ বানাইছে সুন্দর হুসাইনকে দিয়া আর নবীর আর অর্ধেকটা বানাইছে আমার আল্লাহ হযরতে হাসানকে দিয়া এই জন্যই তো আমার নবী বলেন আমি হুসাইন থেকে হাসান থেকে হাসান হুসাইন আমি নবী থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর দেখটা সৌন্দর্য পাইছে ডাইরেক্ট আমার নবীর মতন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওর দেখটা সুন্দর পাইছে আমার নবীর মতন এই কারবালার বয়ান শুধু একটা ঘটনা নয় কারবালার বয়ান দিয়েই প্রমাণ করব নামাজ পড়া লাগবে কারবালার ঘটনা দিয়েই প্রমাণ করব পর্দা করা লাগবে কারবালার ঘটনা দিয়েই প্রমাণ করব সারা জীবন হকের পক্ষে থাকা লাগবে বাতিলের কাছে প্রয়োজনে জীবন যাবে কিন্তু ঈমান দেব না এই জন্য যুবক ভাইরা আমার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে যতদিন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মহব্বত করতেন নামাজের সেজদায় গেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও আমার নবীর পিঠ মুবারকে বসে যেতেন যতক্ষণ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ থেকে নামতেন না আল্লাহর হাবিব পিঠ মুবারক থেকে না নামার আগ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাটারে লম্বা করে দিতেন সেজদা লম্বা করে দিতেন তার মানে হলো আমার নবী কত ভালোবাসতেন এই দিক দিয়ে আমার নবী দুনিয়া থেকে যখন চলে গেল মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন ওই বিহাদবের দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝ থেকে বায়াতে রাসূলের পরিক্রমাকে দাফন করে দেওয়ার জন্য নিজের আমিত্ব আর লোভলালসাকে প্রতিষ্ঠিত করার জন্য হযরতে ইমাম হুসাইন পরিবারের বিরুদ্ধে লেগে গেছে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার লেগে যাওয়ার পরে অনেক গুনাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন আমি এখন কি করব তারা যে মনভাবে আমাকে অফার করতেছে তাদের মাঝে যাওয়ার জন্য কিন্তু আমি অন্য কোথাও যাব না আমার নানা জানের দরবারে আমি রওজা মুবারকে যাব আপনারা আওয়াজ করে বলেন আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা আমার নবী রওজা মুবারকে জিন্দা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা যাইয়া আমার নবীর কাছে যাইয়া নবীর সালাম দিলেন আপনারা বলুন আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সালাম দিলেন এতদিন নবীর সালাম দিলে ডাইরেক্ট নবী উত্তর নিত কিন্তু আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সালাম দিলেন কিন্তু আমার নবী রওজা মুবারক থেকে সালামের উত্তর দেয় না দুইবার সালাম দিলেন সালামের জবাব দেয় না তৃতীয়বার সালাম দিলেন সালামের জবাব লই না এবার তিনবার সালাম দেওয়ার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন চতুর্দিক দিয়ে আমাকে কুফা নগরী চিঠি পাঠাইতেছে যাওয়ার জন্য গেলে তার আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে আমার কথা মেনে নিবে নবীর তরিকা তারা মেনে নিবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য নবীর রওজাপাকে বিদায় নেওয়ার জন্য আসলাম কিন্তু আমার নবী সালামের জবাব দেয় না এতদিন একবার সালাম দিলে রওজা মুবারকের ভিতর থেকে উত্তর দিত এখন তিনবার সালাম দিলাম একবার উত্তর দেয় নাই ইমামে আলী মোকামের মনটা খারাপ হয়ে গেছে ইন দি মিন টাইমে রওজা মুবারক হুসাইন ঘুমায়া গেলেন আপনারা বলেন ওই ঘুমটা আমাদের দুনিয়ার হারনের হুসাইনের ঘুমের মত না এই হুসাইন বুক ভরা ভালোবাসা নিয়া নবী রওজা মুবারকে ঘুমায়া গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন ঘুমায়া গেলাম আমি ঘুমের ঘরে দেখলাম এতদিন আমার নবী সালামের জবাব দিত ডাইরেক্ট আর এখন দেখলাম আমার নবী ঘুমের ঘরে সশরীরে হাজির হয়ে গেছে সশরীরে হাজির হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নানা গো
এতদিন সালাম দিয়েছি জবাব দিয়েছেন আজকে সালামের জবাব দেন নাই ঘুমের ঘরে হাজির হয়েছেন ইয়া রাসূলুল্লাহ নানা জান তার কারণটা কি এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে এ হুসাইন আমি কেন জবাব দেই নাই জানোনি এতদিন সালাম দিলে আমি জবাব দিতাম তুমি আবার এসে আমাকে সালাম দিবে আমি জবাব দিব এতদিনের সালাম আর আজকের সালামের হাকিকত এক নয় কারণ আজকের সালামটা তুমি হুসাইনের জীবনে শেষ সালাম এই আশিকিন জাকিরিন মুহিবিন হে বাবা জিরাইরি আমার নবী কয় হুসাইন আজকের সালামটা তোমার জীবনে শেষ সালাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বোঝার বাকি নাই নারাজাক আমার বিদায় দেন আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে তারে বিদায় দিলেন এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভবিষ্যৎ বাণীগুলো মনে পড়ে গেছে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভেঙে গেল নবী বিদায় দিলেন আর ওই দিক দিয়ে মা ফাতেমা রওজা মোবারকে গেলেন যাইয়া সন্তান মায়ের পাশে দাঁড়াইলে সন্তানের মন কাঁদে কি কাঁদে না এই 2020 সালে আমার বাবা জাম মাস মাসের 5 তারিখে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল আমি গত শুক্রবারে অসংখ্য মানুষ নিয়ে বাবা রওজার পাশে দাঁড়াইলাম খোদার কসম করে বলি গরের খাট ঘরে আছে গরের চাদর ঘরে আছে গরের বালিশ ঘরে আছে গরের পানের বাটা ঘরে আছে কি যেন না হিসাব মিলাইয়া দেখি বাবা নাই এই বাবাটা মার্চ মাসের 5 তারিখে কবরে চইলা গেছে যখন গুরুস্থানে যাইয়া দাঁড়াইছি বাবার কবরের রওজার বুক বরাবর যখন গেলাম বুকটা বরাবর তাকাই নাই মনে হয় যেন বাবা যখন গেঞ্জিটা পরতো সাদা গেঞ্জিটা পরতো এই বুকটা যে খোলা থাকতো এই জায়গাটা আমার চোখের মধ্যে বেশে উঠেছে আর বাবা যার জ্বালা একমাত্র সেই বুঝে ওই মার পাশে যাইয়া সন্তান দাঁড়াইলে তার কলিজাটা ফাইটে যায় বাবার কবরের পাশে যাইয়া সন্তান দাঁড়াইলে কলিজাটা ফেটে যায় কথা বলেন ঠিক না এবার হুসাইন মা ফাতিমার কবরের পাশে গিয়ে দাঁড়ালো আম্মা আম্মা গো নানা থেকে আমি বিদায় নিয়ে এসেছি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি মা ফাতেমা রোজা থেকে কোনো আওয়াজ নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে দাঁড়ায় ঘুমের ঘরে গেলেন যেই মাত্র ঘুমের ঘরে গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মা ফাতেমা হুসাইনের ঘুমের ঘরে হাজির হইয়া গেছি যেমন বাপ তেমন সন্তান এই পৃথিবীতে একটা মাত্র সন্তান খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে এর নাম হলো হযরতে শের খোদা মাওলা আলী ওই বাবার সন্তান ডাক দিয়ে কই আম্মা নানা আমার বিদায় দিল চোখের পানি মোবারক ছেড়ি তুমি দেখো আমার বিদায় দিলাচ্ছ হাসতে হাসতে বিদায় দিলা কারণটা কি কারণটা কি এবার মা ফাতেমা কয়ে তোর নানা জান যে কানছে কান্নার এই দিকে তাকাও কান্নার একটা কারণ নীরব থাকবেন বাবা চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন এই মা ফাতেমা ডাক দিয়ে কয় ওহো আল্লাহু আকবার সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাইয়া দেন সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাইয়া দেন মনে হবে এটা সত্যিকার জান্নাতের বাগান মনে হবে এটা সত্যিকার জান্নাতের বাগান এই যুবকের দল তাকাইয়া দেখো আজকে হাজার হাজার মানুষ হারমের জমিনে হাজির হইয়া গেছে এরা দুনিয়ার কোনো মানুষকে দেখাইবার জন্য আসে নাই আজকে তাকায়া দেখো এই কবরটা যদি আমাদের মদিনার নূর দিয়ে আলোকিত হইয়া যাইতো আমাদের মত এত সৌভাগ্য আর কেউ ছিল না কথা বলেন ঠিক কিনা
বাবা
তোর নানা তোরে বেশি ভালোবাসে, তুমি কি ভালোবাসো না? কয় হ্যাঁ ভালোবাসি। তাইলে তুমি কেন আসতেছো আব্বু রে? আমি কেন আসি জানোস নি? কারণ তোর নানা জানের চোখের মধ্যে উম্মতের জন্য কতগুলা পানি মোবারক জ্বলছে, পৃথিবীর অন্য কেউ দেখে না। আমি ফাতেমা জারা, আমি ফাতেমা জারা, এত চোখের পানি মোবারক কেউ দেখে নাই। হ্যাঁ হুসাইন, আমি কেন কাজে জানোস দি? কারণ আমি জানি আমার আব্বা জান আমারে কুইয়া গেছে তোর শাহাদাতের রক্তের সাথে। আমার দয়াল নবীর, মায়ার নবীর, কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক। হুসাইন, আমি আমার জাদুমণির কুরবানি দিলেও দুঃখ নাই। নবীর উম্মত যদি জান্নাতের টিকিট পাই, আল্লাহ আকবার, জবান খুলে কন, ডাক দিয়া কন, মা তুমি কেন হাসো? ও বাবা, তোর শাহাদাতের রক্তের সাথে আমার দয়াল নবীর কোটি কোটি উম্মতের না জাতের সম্পর্ক, দয়াল নবীর উম্মতের না জাতের সম্পর্ক রয়েছে। এই জন্য আমি আনন্দে হেসে হেসে তোরে বিদায় দিলাম। এই যে গত কিছুদিন আগে কতগুলো আন্দোলন করছি না, এতদিন আম্মা কইছে এখানে মাহফিলে সমস্যা হলে তুই যাইস না। মাঝে মাঝে আম্মা কই এখানে সমস্যা হলে যাওয়ার দরকার নাই, কিন্তু কয়েকটা আন্দোলন যে আমার রাজপথে দেখছেন, আম্মা একটা মিনিটের জন্য আমার বাধা দেয় নাই, কয় যাও যাও। ওই সন্তানের মতো ভাগ্যবান কে হতে পারে যে মার কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে উত্তীর্ণ হয়? সেই হুসাইন বিদায় নিয়ে জিহাদের ময়দানে রওনা গেলেন মদিনায়। মক্কার অনেকগুলা মুরব্বী লাইন ধরে দাঁড়ায় গেল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায়া তাকায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এ বন্ধুরি, ও হারুনের বন্ধুরা, ও চান্দিনার বাবারা, আজকে হাজার হাজার মানুষ, যতগুলা মানুষ ভিতরে ততগুলা মানুষ বাহিরে, এতগুলা মানুষ আপনারা পাগলের মতন হুসাইনের প্রেম নিয়ে দাঁড়াইয়া রইছেন। হুসাইন মক্কায় যায় চতুর্দিকে তাকায়া কান্দে। জিজ্ঞাসা করা হয়, হুসাইন তুমি কান্দ কেন? এবার হুসাইন বলে, আমি কান্দি কেন জানোনি? কারণ এই মক্কাটা হলো আমার নানার দেশ, এই মক্কা হলো আমার নানার দেশ, এই জন্য আমি কান্দি। এবার ডাক দিয়া কই, হুসাইন কেন এসেছ? ভাই দেখেন দেখেন, কুফাবাসীরা আমার অনেক গোটা চিঠি দিছে। বাবা এই ঘটনাগুলো আপনারা মুরব্বীরা আমরা জানি, কিন্তু এই যে কিশোর বয়সের পোলাপানগুলো এগুলো ইতিহাসে তো জানে না। এই জন্য শুরু থেকে বয়ান করলে তারা একটা ইতিহাসের ধারণা পাবে, হঠাৎ করে কারবার ঘটনা বললে ওরা হঠাৎ করে বুঝবে না কিভাবে নবীরা উল্লাদের ষড়যন্ত্র করে তারা শেষ করার চেষ্টা করেছে। এই জন্য হুসাইন ডাক দিয়ে কই, মুরব্বী আব্বু, এই হারামবাসীর পোলাপান্ডি কই, কমিটির পোলাপান্ডি কই, পোলাপান্ডি হাত তোলো। তোমরা যে আপনি তো মুরব্বী, আপনি দেখতে চলছেন না, দেখতে যাও আমি বোঝা যায়, আপনি অসুবিধা নাই। আপনারা যে কমিশনের সাথে এই যে মাফি যে করছেন, পোলাপান গুলো কি মুরব্বীর সাথে পরামর্শ করছে? এই যে হুসাইনে সাড়ে 1400 বছর পূর্বে শিখে গেছে যে কোনো কাজ করবে মুরব্বীদের থেকে পরামর্শ নিয়ে কাজ করবে। এই জন্য মাজলিসে সুরা পরামর্শ সভা হলো, সুন্নতে রাসুল কথা বলেন ঠিক না? ঘরের ভিতরে একটা সন্তান জমিন রাখবা, তুমি যত কোটিপতি হও তোমার বাবার সাথে কয়া জমিনটা রাখতো? একটা ঘর তুলবা কোন বিডার তুলবা, যত কোটিপতি হও তোমার বাপ রে কয়া ঘরটা তুলল? যত একটা মাহফিল করবা, যত কিছু হোক তোলাবান সত্তর মাতবর বড় ছাত্র লীগের নেতা, যুব লীগের নেতা, যতই নেতা নেতা হও, বাপের ফুফের কোনো নেতা নাই, বাপ তার জায়গায় তুমি মাহফিলের জন্য পরামর্শ পেলো, কথা বলেন ঠিক কিনা বলা? বাপ মারা রাজি হইলো, এই যে আজকে যাইছি ডাক দিয়েছি আম্মা বিদায় আরজ করছি, আম্মা বলছে ঠিক আছে বাবা যাও। মানে কি মরে গেল বলতে পারেন যে মার কাছ থেকে বিদায় নিয়ে এসে মরে গেছে?
এবার ডাক দিয়ে কই মুরব্বি আব্বারা এই যে আমার কাছে অনেকগুলো চিঠি আসছে কুফা থেকে এই পোলাপান্ডের জন্য বলতেছি ঘটনাগুলো বলতাম না এদেরকে একটা ধারণা দেওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারণা দেওয়ার জন্য শুধু কথাটা বলতেছি বলতেছেন যে দেখেন কুফা থেকে আমাদের কাছে অনেকগুলো চিঠি আসছে আমি সেখানে যাওয়ার জন্য আমি যদি সেখানে যাই তাহলে ওই লোকগুলো আমার হাতে বায়াতে রাসূল গ্রহণ করবে এই কথা আসলে মূলত কারবালা ঘটনা ঘটছে একমাত্র বায়াতে রাসূলকে প্রতিষ্ঠিত করতে যাইয়া কথা বলেন ঠিক না বেঠে এবার তিনি সেখানে যাবেন ওখানে রওনা দেওয়ার আগেই মুরব্বীরা ডাক দিয়ে কই হুসাইন যদিও কুফাবাসী আপনাকে চিঠি দিয়েছে কিন্তু আমাদের বাস্তব মুরব্বী মানুষ হিসাবে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আপনাকে বলতে চাই কুফাবাসীদের হাতের লেখা যদিও সুন্দর কিন্তু তলোয়ার ব্যবহার ভালো না এটার দ্বারা কি বুঝলেন হাতের লেখা সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না মানে কি বুঝছেন হুজুর ওয়াজের মধ্যে বলছেন ইন্নাল মুনাফিকিন ফি আমরা তো শুনেন না ভাই শুধুমাত্র তো এটা নিয়ে আমি সান বুঝেন না তো বাস এই যে হুজুর বলছিল ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের জাহান্নামের সর্বনিম্ন স্তর থাকবে ওই যে মুরব্বীরা বলছে কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না এই কিসমের লোক কিছু আমাদের সমাজ আছে দাড়ি টুপি বাগড়ি দেখলে বুঝাইবো যে আল্লাহর ওলি দেখতে খুব সুন্দর কিন্তু অন্তর ভালো না এগুলো কি বলে কথা কানা কি বলে কি বলে এই মুনাফিকি নতুন নাকি 1400 বছর আগের ইতিহাস চিন্তা রাখেন যদিও ইয়াজিদ না ইয়াজিদের নাতিরা তো আছে আমি কাউকে বেজার করতে বলছি না আপনার বিবেক তো আছে বিবেক দিয়ে প্রশ্ন করেন দেখেন আমি কি বলতে চাই মুরব্বীরা বললেন এই মুরব্বীদেরকে মানার দরকার আছে কিনা মুরব্বী দেখলে সম্মানের প্রয়োজন আছে কিনা তুমি যত করে বিদেশ গিয়ে টাকা পয়সা কামাইছো মুরব্বি বাবা প্যারাসিটামলের টাকা চাইলে টাকা তোমার হয় না তোমার টাকা নাই ভান্তি নাই তোমার কাছে তোমার ভান্তি নাই না আর বিদেশ যাওয়ার সময় লাগতে হ্যাঁ তোমার আরেক ভাবে দিছি ভান্তি নাই কো বাপের অসুস্থতার সময় আর তোমার বিপদের কালে যদি তোমার কিডনির প্রয়োজন হয় মাকে যদি বলা হয় তার কিডনি লাগবে বাংলাদেশে যদি খুঁজে না পাই বিদেশ যদি খুঁজে না পাই একটা মানুষ বলবে আমার কিডনি লাগিয়ে দাও সেটা হলো তোমার মা এবং তোমার বাবা এই সমাজের হাটে ঘাটে মুরব্বীরা অত্যন্ত লাঞ্ছিত হয় হাটে ঘাটে বাজারে আজকের পোলাপান গুলো একটা কিশোর গ্যাং তৈরি করছে চুলগুলো লাল করে দিয়ে রাস্তাঘাটে এলোমেলো ঘোরাফেরা করে মুরব্বীকে তো সালাম দেয় না বরং মুরব্বি দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে আর আমার আসলকে বললাম ইয়াক্কির কাবিরা না ফালাইসা মিন্না যে ব্যক্তি বড়কে সম্মান করে না সে আমার উম্মত না সে আমার দলের অন্তর্ভুক্ত নয় আজকে থেকে ওয়াজ শিখি নাও হুসাইন শিখাই গেছে বড়কে সম্মান করতে হয় এই জন্য তিনি ইচ্ছে করে যেতে পারতেন মুরব্বীর কাছ থেকে পরামর্শ করছেন মাকুইটা করার আগে মুরব্বী নিয়ে বসছে না জি জি মুরব্বীরা মিটিং করছে না মুরব্বীরা মিললে একটা সিদ্ধান্ত করছে কারে দাওয়াত করেন যা একজন কিন্তু আছে এম করে আর একজন কিন্তু রাজা করা বিশ্বাস বুঝে জিজ্ঞাসা না কারে কোন যা কিছু পরামর্শ আছে কিনা এই পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আর যেই কাজটা যেই নেক কাজের শুরুতে পরামর্শ থাকে ওই নেক কাজটার উপরে আল্লাহ পাকে রহমত নাজিল করে নেক কাজ কইছিলাম নেক কাজ আবার বদ কাজ না নেক কাজ হোসাইন এদিকে তাকাও হোসাইন ওদের হাতের লেখা যদিও সুন্দর তলোয়ারের ব্যবহার তলোয়ারের ব্যবহার মানে হইল এরা যদিও মুখে মুখে কইতাছে আপনার কাছে মুড়ি দিবা আসলে হেরা হইতো না এটি বাটফারা আজম এটি মুনাফিক এটি লোভি এটি সিটা এটি বেইমান এরা ফরমান এরা মুনাফিক এরা কাজ্জাব এরা এই সমাজের দাজ্জাল চিন্তা রাখতে হবে নি টুকা দিবেন টুকা দিছেন বিষয় বুঝাইয়া দিই মুরব্বীরা কথা এবার হুসাইন মানছে কিছু বলে মানে আছে না বাপের আব্বা ক্ষেত্রে রাখতাম সামনে কি কর কফুতিয়ান রাখিস না এটা ভবিষ্যতে রাখো কয়েকদিন অপেক্ষা করো বাপে না করছে ওই দোকানে গিয়ে বসে একবার করছে কসকিতা তোর আব্বাকে তোর আব্বাই তো কিছু বোঝে তুই রেখা দে
মানে হের বাবু বুঝেন হ্যাঁ বুঝে উনি বুঝে উনি বুঝতেছে বাস হের বন্ধু কইছে রেখে দে হ্যাঁ রেখে দিছে কাপা কিতা বুঝে মরবি মানুষ কিতা বুঝে গেছো না বুঝছি না না বুঝতো তোর বাড়ি দায়িত্ব বড় করছি যাই হোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানছেন মান্য আবার একটা পরামর্শ করছেন কি করা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা কাজ করো তাইলে আমি একটা কাজ করি ওই দেশের ভিতরে আমাদের কিছু প্রতিনিধি পাঠাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে মুরব্বীর আপনার কথা আমি মেনে নিলাম তবে কিছু লোক অগ্রিম ইয়ান ফাড়ান যা কিনা এর অবস্থাটা বুঝবার লাগে আপনারা কি করেন মুরব্বীরা কো এটা করুন যা ঠিক আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন না এবার ডাক দিয়ে কো কে যাইবা সব মাথা নোয়াই রাখছে একজন ডাক দিয়ে কে আমি যাব তার নাম হলো মুসলিম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিয়ে আমি যাবো আমি যে দেখবো হেগর অবস্থা কি রোয়ানা যখন দিবে দুইটা ছেলে একটার নাম হলো মোহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম দুইটা ছেলে ডাক দিয়ে কে বাবা আমি একলা যাবে না আমরা যাবো আর ওদের কোন সুবহানাল্লাহ এই যে শুরু হয়ে গেল মোহাম্মদ আর ইব্রাহিম ওই কুফা নগরীতে দুইটা সাইড আছে প্রদেশ দুইটা প্রদেশের দুইটা গভর্নর এক প্রদেশের গভর্নর ভালো আরেক প্রদেশের গভর্নর হলো ইবনে জিয়াদ বেঈমান বাটফাটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রতিনিধি ঘটনাক্রমে ভালো যে গভর্নর তার এরিয়াতে গেছে যাওয়ার কাপড়ে যেই মাত্র ইমাম মুসলিমের চেহারা মোবারক দেখছে অসংখ্য মানুষ তার হাতেই মুরিদ হয়ে গেছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু কই খাইছে রে আমার দিককে যদি এত লোক মুরিদ হয়ে যায় তাহলে হুসাইন রে ভাইলে দিহারা জীবন দলে বল একটা চিঠি সাথে সাথে রাত্রে বেলা বৈশা একটা চিঠি লেখছে এসরের নামাজ পড়াইতে গেছে মসজিদে জায়গা নাই বারান্দা জায়গা নাই বাহিরেও জায়গা নাই খাইছে রে এমন মুসল্লি এবার হুসাইন রে চিঠি পাঠাই দিছে হুসাইন তাড়াতাড়ি আপনি আসেন এই এলাকা আমাদের অনুকূলে ভালো আছে আর যেই মাত্র ইমাম মুসলিমের দুইটা পোলার দিছে আরেক ঘরে আর ওই দিক দিয়ে ওই প্রদেশের মানুষটা শুনছে যে এই হুসাইনের প্রতিনিধি এখানে আসার পরে ওই প্রদেশের অসংখ্য লোক তার হাতে বায়াত হয়ে গেছে ইবনে জিয়াদ হলো লুবি সে ডাক দিয়ে কই খবর দা তাকে তাদেরকে জানিয়ে দাও যারা ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করেছে আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করার জন্য যদি বায়াত প্রত্যাখ্যান না করে তাহলে কালকে আগামীকাল তাদের গলা কেটে ফেলে দিব এই কথা বলার পরে অনেকে লইরে গেছে গা যখন ফজরের নামাজ পড়াইতে গেছে ইমাম মুসলিম যায়া দেখে এক তো ঘোষণার পরে ফজরের নামাজে ছিল মসজিদ বারান্দা বাহিরে ভর্তি তিনি যায়া দেখতেছেন বারান্দার মুসলিম খবর না বাইরের খবর নাই আবার যখন জোহরের নামাজ পড়তে গেছে যায়া দেখতেছে মসজিদের ভিতরে অর্ধেক মানুষ নাই আবার যখন আসর পড়তে গেছে যায়া দেখতেছে মাগরিবের পরে দুই কাতারও নাই আবার যখন এসর নামাজ পড়তে গেছে যায়া দেহে এক কাতারে অর্ধেকও নাই তখন বুঝতে পারছে আরে মুরব্বীরা তো ঠিকই কইছিল তাড়াতাড়ি এখন সিদ্ধান্ত নিছে রাত্রেবেলা আগামীকাল সকালে আর এই দেশে থাকতাম না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলবো তিনি যেন এখানে না আসে কারণ এরা আমার পিছনে নামাজ পড়িরা আমার থেকে সরে গেছে আর আমাকে মারার জন্য তারা লোক লাগাই দিছে এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে যদি বিপদে পড়ে যাই তাহলে আমি কি জবাব দিব রাসূলের দরবারে আমি তাড়াতাড়ি মদিনায় চলে যাব হুসাইনকে বলতে হবে তিনি যেন না আসে আর এই দিক দিয়ে দুইটা সন্তান আরেক ঘরের মধ্যে আছে যেই মাত্র ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সিদ্ধান্ত নিলেন সকালবেলা আমি চলে যাব আমার দুই সন্তান নিয়ে আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদের লোক লাগাই দিয়েছেন যেভাবে হোক তাকে পাকড়াও করতে হবে যখন তিনি সকালবেলা ঘর থেকে বের হবে দুইটা ঘাতক দুইটা তলোয়ার নিয়ে ইমাম মুসলিমের ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না অপন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে করিয়া রাসূলুল্লাহ এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকাল বেলা ঘর থেকে বের হয়ে যাবে ওই মুহূর্তে দুইটা ঘাতক গলার মধ্যে ছুরিটা ধরে দিলেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় তোমরা না আমার কাছে মুরিদ হইছিলা তোমরা না আমার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়েছো তোমরা কিভাবে আমার গলার মধ্যে ছুরিটা ধরলা এই কথা যেই মাত্র বলল ওই মুহূর্তে দুইটা ঘাতক ডাক দিয়া কয় আপনাকে ছাড়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে না তোমাকে যদি মেরে নিতে পারি তাই না আমরা পরলোক হয়ে যেতে পারবো নেতার নির্দেশ অমান্য করা যাবে না ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে
ভালোবাসি আমারে মারিস না আমারে মারিস না আমাকে একটু মদিনায় যাওয়ার সুযোগ দে নবীর আওলাদ হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন এখানে না আসে ওই লোকগুলো ডাক দিয়ে কয় এই ইমাম মুসলিম তুমি যদি যাও তাহলে তুমি আর কখনো ফিরে আসবে না এই কথা বলার পর ইমাম মুসলিম ডাক দিয়ে কয় না 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 নবীর আওলাদ কখনো কথার খেলাপ করে না কথা বলেন ঠিক কিনা এই কথা বলার পরে ডাক দিয়ে কয় তুমি গেলে আর আসবে না এবার ইমাম মুসলিম ডাক দিয়ে কয় না 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 আমি যদি যাই আমি আবার আসবো নবীর আওলাদ কথার দুই রকম করে না কয় না না তোমাকে দিতে দেওয়া হবে না ওই দিক দিয়ে ইবনে জিয়াদের ষড়যন্ত্রের জাল ফলাইছে কিন্তু এই দিক দিয়া ইমাম মুসলিমের গলার ভিতরে ছুরি ধরে দিছে ইমাম মুসলিম বুঝা ফলাইছে আমারে মাইরা ফলাইবো আমিও হুসাইনের কাছে আর খবর দিতে পারলাম না এবার যখন মাটির মধ্যে সোয়া দিল ও চান্দিন হারনের বন্ধুরা আপনারা আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন না এবার ইমাম মুসলিম যখন বুঝা ফলাইলো আর মাটির মধ্যে সোয়া গলায় ছুরিটা চালাইয়া দিবে এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আমারে মারবা সমস্যা নাই আমারে একটু সময় দাও দুই রাকাত নামাজ আদায় করব অথচ গলায় যে ছুরি চালাইতাছে সেও দুই সেও নামাজ পড়ে গলায় যে ছুরি চালাইতাছে সেও নামাজ পড়ে সেও নামাজের ইমামতি করে কিন্তু হুসাইন পরিবারের গলার মধ্যে ছুরিটা দড়া লাগাইয়া দিছে এবার দেখেন সেও নামাজি দুই নামাজের মধ্যে পার্থক্য আছে না না এই কথাই আমরা সুন্নিরা বলি একটু পরে ধরেন ডাক দিয়ে কইব ও মুসলিম তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মারবি কোনো অসুবিধা নাই তবে যেহেতু মরিরাই যাব মরার আগে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও তিনি দুই রাকাত নামাজ পড়লেন আর ইমাম মুসলিমকে বিয়াদবের দলেরা দুনিয়া থেকে বিদায় করে দিল এখন বাকি আছে তার দুইটা সন্তান ইবনে জিয়াদ ডাক দিয়ে কয় এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে এরা যদি মদিনায় যায় হুসাইনকে বাধা দিবে আসবে না ও তোমরা কে আছো জিন ওই ওই দুইজন সন্তানকে ধরে দিতে পারবে একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম এই দুইজনকে ধরার জন্য যখন এইরকম ভাবে সভা জমাইলো কেউ দাঁড়াই না একজন দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস হারেস ডাক দিয়া কয় আমি পারবো ইবনে জিয়াদ বলে যারা ইমাম মুসলিমের দুইটা সন্তানকে ধরে আনতে পারবে আমি তারে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিয়ে দিব এই কথা বলার পরে ইমাম মুসলিমের দুইটা সন্তানকে মারার জন্য লোক নির্ধারণ করলো এই দিক দিয়া রাতের বেলায় ফজরের টাইমে ইমাম মুসলিমকে মারার পরে দুইটা সন্তান সূর্য ওঠার পরে ডাক দিয়া কয় ও গড়ের মালিক ও গড়ের মালিক আমার বাবা ফজরের নামাজের পরে আমাদের খবর নিত আমাদেরকে আয়েশা বলতো নাস্তা করছো নি আমাদেরকে বলছো তোমরা খাইছো নি আজকে আদি রৌদ্র উঠে গেছে আমার আব্বা দি আসে নাই আমার আব্বা কোথায় বাড়িওয়ালা চোখের পানি ফালাইয়া কই তোমার আব্বারে ওরা মাইরা বলাইছে এবার দুইটা সন্তান তো তাইলে আমরা তো মাইরা বলাইব হুসাইন আসলে তো তারেও মাইরা বলাইব তাড়াতাড়ি আমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তাটা দেখাই দেন আমরা হুসাইনকে দিয়ে নিষেধ করব এই দেশে আমার বাবারে ওরা বাঁচাইয়া রাখে নাই মাইরা বলাইছে আপনি সেই দেশের মধ্যে যাবেন না এবার ডাক দিয়ে কই ঠিক আছে সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা দরাইয়া দিমু তোমরা মদিনায় চলে যাবে সকালবেলা যখন কাফেলায় দরাইয়া দিব উটের কাফেলা মদিনায় যাবে কিন্তু বাচ্চা দুইটা হলো ছোট একটা আরেকটা ডাক দিয়ে কবাই সকালবেলা চলে যাব এবার ওই দুইটা সন্তান যখন কাফেলার দিকে রওনা হলো গো যাইয়া দেখে মদিনার কাফেলা চলে গেছে দুইটা সন্তান পিছন পিছন হাঁটা শুরু করছে রাস্তা চিনে না কিছুই চিনে না কিছুই চিনে না কিছুই জানে না ওই মুহূর্তে ওই দুইটা সন্তান রাস্তা হারাইয়া ফালাইয়া মরুভূমির বালুর মধ্যে হাঁটতেছে মরুভূমির বালুর মধ্যে হাঁটতেছে পায়ের তলার মধ্যে ঠসা পইরা গেছে ছোটু ভাইটা ডাক দিয়া কই বাইরি মদিনা কোন দিকে আমরা তো রাস্তা চিনি না হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারি না ও
ভাই আমার তো পানি তৃষ্ণা লাগছে বড় ভাইটা ডান দিয়া কয় ছোট ভাই আমার কাছে চাইছে পানি আমি যদি না দিতে পারি আমি অপরাধী হইয়া যাব দেখবেন কিছু কিছু বড় ভাই আছে বিদেশ থাকে কিন্তু চাকরি নাই কিন্তু কোনো ধরনের চাকরি